নমস্কার, শুভ বিজয়া। গুরুজনদের জানাই আমার প্রণাম, বন্ধুদের জন্য আর ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। আমাদের চ্যানেল মেঘের ব্যালকনিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেলে চলছে পুজো সিরিজ। আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার অনুরোধ, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। দুর্গাপুজো শেষ, চারপাশের পুজো পুজো গন্ধটা একটু একটু করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ঢাকের ঠ্যাং করাকুর কখন যেন মন খারাপের বোল তুলল। দিনের পর দিন দমবন্ধ পরিবেশে থাকতে থাকতে মানুষগুলো এই কটা দিন একটু অক্সিজেন খুঁজে পেয়েছিল। মাস্ক বন্দি মুখগুলোয় জ্বলে উঠেছিল হাজারটা ঝাড়বাতি। পুজো শেষ, আবার তো সেই একঘেয়ে জীবন। প্রেমে পড়ার পর এটাই ছিল ওদের প্রথম পুজো। কত প্ল্যানিং, কত এক্সাইটমেন্ট, একসাথে ঠাকুর দেখা, ফুচকা খাওয়া, একসাথে লেন্স বন্দি হওয়া। অষ্টমীতে ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবির শিহরণটা এখনো সতেজ। অঞ্জলির মন্ত্রটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আবার তো সেই অনলাইন ক্লাস শুনতে হবে মন্ত্রমুগ্ধ হয়ে। ধনুচি নাচের ছন্দটা বারবার মনে পড়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ বিসর্জনের শব্দে ছন্দটা কেটে গেল। গঙ্গার ঘাটের সিঁড়িগুলোয় এখনো উমার আলতারাঙা পায়ের ছাপ স্পষ্ট। বিদায় বেলায় বললাম, দুগ্গা দুগ্গা, আবার এসো মা। ফেরার সময় উমাকে কিছু বলতে চেয়েছিল আমাকে, জানি না। দুর্গাপুজোর আমাদের একটা শব্দের ভীষণ মিল, কি বলতো? অপেক্ষা। মা দুর্গার আবাহনের জন্য ক্যালেন্ডারের পাতায় আমরা দিন গুনতে থাকি, অপেক্ষা করতে থাকি। আর আমরা প্রতিটা মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে পুরনো কিছুর জন্য বা নতুন কিছুর জন্য অপেক্ষা করেই চলেছি। ভালো থাকুক শুভ, ভালো থাক ওর ভালোবাসা বিজয়া। একসাথে ভালো থাক শুভ বিজয়া, ওরা একসাথে বলে উঠুক, ঠাকুর থাকবে কতক্ষণ, মায়ের হয় না বিসর্জন।